শিক্ষা জীবন এবং চরিত্রের সমন্বয়ে শ্রী শ্রী ঠাকুরের গুণচন্দ্র এই বিষয়ের উপর বললেন শ্রদ্ধে শ্রী ঋষভনন্দন বন্দ্যোপাধ্যায়। সময় সংক্ষিপ্ত হওয়ার জন্যে উনি অল্প সময় বলেছেন, কারণ আমাদের এখানে আগেই বলেছি উপস্থিত আছেন পাবনা সৎসঙ্গের যুগ্ম সম্পাদক শ্রদ্ধেয় শ্রী জগদীশ দেবনাথ মহাশয়। আমরা এবার তার কাছ থেকে কথা শুনব, আপনারা একটু করতালির মাধ্যমে তাকে একটু সহযোগিতা করবেন। স্টেজে যিনি লাইট দিচ্ছেন আপনি স্টেজের বাঁদিকে আসুন, স্টেজ লাইট যিনি দিচ্ছেন আপনি স্টেজের বাঁদিকে আসুন। একদিন তিনি বলছেন যে
বড় বোকাই হোক, কাজলেই হোক, মনিই হোক, অথবা আপনারাই হন, মানে তার সামনে উপস্থিত যারা ছিলেন তাদেরকে দেখিয়ে বলছেন আপনারাই হন, আপনারা আমাকে মানুষের কাছে বয়ে নিয়ে যাবেন অবিকৃতভাবে। কিন্তু দুর্ভাগ্য এই যে তার দেওয়ার প্রার্থনা সহ নানা বিষয়ে নানা রকম পরিবর্তন এনে তার দেওয়া মিশনটিকেই আমার মনে হয় নানাভাবে বিকৃতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তো অবিকৃতভাবে মানুষের কাছে পরিবেশনের যে দায়ভার তিনি আমাদের কাছে দিয়েছিলেন সেদিক থেকে হয়তো আমরা অনেকখানি সরে এসে পড়েছি। সৎসঙ্গের কর্ম পদ্ধতিটি ব্যাপক এবং বিশাল। দেখুন যে ওই ঠাকুর যে নামাকরণটির মধ্যেও যে তার মা যে কথাটি বলছেন জননী মন মোহিনী দেবী, তার অনুকূল নামটি নির্বাচন, সেখানে যে কথাগুলি ছিল যে অকুলে পড়িলে দীনহীন জনে নোয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণ পণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা, এই যে চারটি সব বাক্য, এই বাক্যটির প্রথম শব্দের প্রথম শব্দগুলি পরপর বসিয়ে এই অনুকূল নামটি তিনি রেখেছিলেন। কিন্তু এই যে বাক্য চারটির যে অর্থ বা ইসেন্স, তাই তার জীবনে তার চরিত্রে তার দর্শনে সম্পূর্ণরূপে প্রতিভাত হয়ে উঠেছিল। তো এবং সেজন্য তিনি বলছিলেন যে মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়ালাইজড ম্যাগজিনস, যে আমার জীবন আমার বাহিরেই একটি প্রতিফলিত বস্তুতান্ত্রিক রূপ বা অবয়ব। অর্থাৎ তিনি যা যা বলেছেন এই সব কিছু যদি যেমন তার জীবনের মধ্যেই প্রতিফলিত হয়ে প্রতিভাত হয়ে উঠেছিল। এবং যারা এই ব্রজগোপাল দত্ত রায়ের বড় বইটি যারা দেখেছেন এটিতে ওই যে দেখবেন একটা জায়গায় বই পুস্তকের শ্রী ঠাকুরের বই পুস্তক শতাধিক বই পুস্তকের একটা ছোট্ট বইয়ের কথা উল্লেখ আছে, চলার রীতি, চলার সাথী নয়, চলার সাথী তো আছেই, চলার রীতি। আমি নিজে সেই বইটির কোনো অস্তিত্ব দেখিনি, তো ওইটা পড়েছি। শ্রী ঠাকুরের যে জীবন বৃদ্ধির ষট স্তম্ভ, ষাটটি স্তম্ভের কথা যে লিখেছেন জীবন বৃদ্ধির, ওইটা ওই বইয়ের মধ্যে আছে। এবং সেখানে একটি অন্যতম ব্যাপার আছে, অন্যতম একটি নির্দেশনা আছে এই যে মানে বছরে অন্তত পক্ষে একবার ন্যায্য সামর্থ্য সংকুলান থাকলে ওই ইপ্সিত প্রিয় পরমের জন্মস্থানে নত জানি নত জানু সশরীরী অভিবাদন দিতে কিছুতেই তাচ্ছল্য করিও না। অর্থাৎ তাতে জন্মস্থান পূর্ণভূমি হিমায়তপুর, সেখানে তার অনুসারীদের যদি ন্যায্য সামর্থ্য থাকে শারীরিক এবং আর্থিক, তাহলে যেন বছরে অন্তত একবার তিনি সেখানে যান, ওই তাকে অভিবাদন জানাতে। আমি হিমায়তপুর পাবনা সৎসঙ্গের একজন নগণ্য ছোট্ট ক্ষুদ্র কর্মী হিসাবে আপনাদের সকলের প্রতি এই বিনীত আহ্বান রাখি যে আপনারা যখন যার সুবিধা হবে তারা দয়া করে একবার ওই পাবনার পূর্ণভূমিতে ঘুরে যাবেন। শ্রী ঠাকুরের যে পূর্ণ লীলাভূমি, সেই সমস্ত স্মৃতিবিজড়িত স্থান ও স্থাপনা যেগুলি এখনও অনেকগুলি আমরা আমাদের সৎসঙ্গের আওতাধীন করতে পারিনি, কারণ শ্রী ঠাকুর ওই দেশ থেকে চলে আসার পর তার 200+ বিঘা জমি তদানীন্তন সরকার অধিগ্রহণ করে সেখানে মানসিক হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এবং এরপর তার পাশে একটি আমরা আমাদের ওই বর্তমান যে সৎসঙ্গ আশ্রম বা মন্দির সেটি আমরা স্থাপন করে ধীরে ধীরে এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছি। তবে সেখানে গেলে ওই মেন্টালের মধ্যেই তার সময়ে প্রতিষ্ঠিত যেমন বিশ্ববিজ্ঞান কেন্দ্র সহ নানা স্মৃতি বিজড়িত স্থান এবং স্থাপনা দেখবার একটা সুযোগ আছে।
আমি সেজন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা যখনই সময় পাবেন শারীরিক অথবা আর্থিক যে সুযোগ থাকে সেই সুযোগ থাকলে সেখানে গিয়ে অন্তত সেগুলো দেখে আসবেন, এই আহ্বান আমি আপনাদের নিকট এই 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 এখানে দাঁড়িয়ে আমি আপনাদের নিকট বিনীতভাবে করছি। শ্রদ্ধাভাজন দাদা ও মায়েরা, দেখুন শ্রী শ্রী ঠাকুরের যে মৌল দর্শনটি এটি বর্ণনা করবার মতো জ্ঞান গরিমা আমার নাই, আমি প্রথমেই স্বীকার করছি। দেখুন একটা একেবারে সেই ব্রিটিশ পিরিয়ডে সেই পাবনার একটি গণ্ড গ্রামে তিনি 3 বছরে তৎকালীন এখন যেটা মাধ্যমিক বলে তখন সেটাকে ম্যাট্রিকুলেশন বলা হইতো, 3 বছরে ম্যাট্রিক পাস, সেই প্রকল্পটি তিনি চালু করেছিলেন। এবং একেবারেই যারা পড়াশোনা করেননি অনেক বয়স্ক মানুষও ওই 3 বছরে ম্যাট্রিক পাস এই কার্যক্রমে পরে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ওই ম্যাট্রিক পরীক্ষা দিয়ে সেখানে পাস করেছিলেন। এবং তপোবনের গোড়াপত্তনও হয় সেই পাবনাতেই, এবং তার শিক্ষা সম্পর্কিত যে বিস্তৃত কার্যক্রম সেগুলি বিস্তৃত আকারে তো বই পুস্তকে রয়েছেই, কিন্তু তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত মানুষের সামনে তুলে ধরবার মতো একটি প্রোগ্রাম অথবা বাস্তব কোনো রূপরেখা সৎসঙ্গ অন্তত আমাদের পাবনা সৎসঙ্গ এখনো তুলে ধরতে পারিনি। শান্ডিল ইউনিভার্সিটি অনেক পরে, ওখানে আমাদের তপোবন বিদ্যালয় একটা আছে, কিন্তু সেটি ঠাকুর প্রবর্তিত যে নীতি বিধান সেগুলি সম্পূর্ণরূপে সেখানে প্রতিফলিত হয়েছে বাস্তবায়িত হয়েছে তেমনটি বলা যায় না। পৃথিবীর সামনে মানুষের সামনে তার প্রবর্তিত শিক্ষার যে পরাকাষ্ঠা বা আদর্শটি সেটি এখনো বাস্তবভাবে প্রতিষ্ঠিত করা যায়নি, এ ব্যর্থতা আমাদের। শ্রদ্ধাভাজন দাদা ও মায়েরা, শ্রী শ্রী ঠাকুরের এই দর্শনটি সম্পূর্ণরূপে একটি ব্যক্তিকেন্দ্রিক দর্শন, দেখবেন সর্বত্র ওই ব্যক্তিকে আমাকে তিনি সবসময় সুগঠিত হতে বলেছেন। মনে পড়ে একবার প্রফুল্লদেব জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা এই যে আমাদের সৎসঙ্গের এত সব কর্মপদ্ধতি কর্মধারা এই সবগুলিকে যদি ইন এ নার্সেল একটিমাত্র বাক্যে প্রকাশ করতে হয় তাহলে কী বলতে হবে, সৎসঙ্গ কী শিক্ষা দেয়, সৎসঙ্গ মানুষের জীবনে কী শিক্ষা দেয় মানুষকে। ঠাকুর বলছিলেন যে বি কনসেন্ট্রিক, কেন্দ্রায়িত হও। কিসে কেন্দ্রায়িত হও? ঠাকুরে কেন্দ্রায়িত হও, ইপ্সিত আদর্শে ইষ্টে পরম পুরুষে কেন্দ্রায়িত হও। আমাদের দুষ দুর্বলতা ত্রুটি বিচ্যুতি অনেক, সম্পূর্ণ দোষমুক্ত হয়ে ত্রুটি মুক্ত হয়ে দুর্বলতা মুক্ত হয়ে পরে ঠাকুরের কাছে আসবো এটি কোনোদিনও হবে না। সুতরাং দোষ দুর্বলতা ত্রুটি বিচ্যুতি নিয়েই আমাকে ইষ্টে সমর্পিত হতে হবে, এবং ধীরে ধীরে যে দোষ দুর্বলতা ত্রুটি বিচ্যুতি রয়েছে সেখান থেকে বেরিয়ে আসবার জন্য প্রচেষ্টা তৎপর হতে হবে, এবং তবেই তার দয়া মিলবে, তার আশীর্বাদ মিলবে, তার করুণা মিলবে। এই এই কথাটি তিনি বারবার বলছিলেন যে সব কিছু শেষ মানে পরিশুদ্ধ হয়ে তুমি সৎসঙ্গে আসবে সেটি হয়তো সুদূর পরাভূত। তুমি যেমন আছো যেমনটি আছো তোমার যা তুমি বিচ্যুতি খামতি রয়েছে সেসব নিয়েই তুমি নিজেকে ইষ্টে সমর্পণ করো, এবং ধীরে ধীরে নিজেকে পরিশুদ্ধ হোক করবার জন্য প্রচেষ্টা তৎপর হও। এই চরিত্র বিনির্মাণের এই ক্ষেত্রটি সৎসঙ্গ, নিজেকে তৈরি করার ক্ষেত্রটি সৎসঙ্গ, এই শিক্ষাই সৎসঙ্গ আমাদেরকে দেয়। এবং এটি যদি মানুষের জীবনে অনুসরণ করেন তবে ধীরে ধীরে তিনি মানুষের প্রাণের মানুষ হয়ে ওঠেন, ঠাকুরের মানুষ হয়ে ওঠেন। সত্যানুসরণের যে ছোট বাণীটি রয়েছে যে তুমি ঠিক ঠিক যেন তুমি তোমার নিজের তোমার পরিবারের দেশের দশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী, অর্থাৎ নিজেকে তিনি দায়িত্বের মধ্যে ফেলে দিয়েছেন,
অন্যত্র তিনি এরকম কথাই বলেছেন যে তুমি যদি তোমার মাইক্রোইজমে মানে ব্যক্তি জীবনে ধর্মের স্থান করতে না পারো তবে তুমি কোনোভাবে সমষ্টির জীবনে এটি তা চালিয়ে দিতে পারবে না। আগে নিজে পরিশুদ্ধ হতে হয়, নিজেকে ঠাকুর কেন্দ্রিক বা কেন্দ্রায়িত করে নিতে হয় এবং তারপর ধীরে ধীরে পরিবার পরিবেশ সবাইকে ওই পথে নিয়ে আসতে হয়। দাদা কবি বলেছেন কি শব্দটা যে ছোট্ট একটা বাড়ির কথা উল্লেখ করেছেন যে স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে গুল্লায়ের সদরদারে বাচ্চাগুলি রাখে ইত্যাদি। এইসব শিক্ষা ব্যক্তির জীবনে যদি প্রতিফলিত না হয়ে ওঠে তাহলে কোনোভাবেই সে তার পারিবারিক জীবনে এবং সমাজ জীবনে চালিয়ে দিতে পারে না। কাজে এইখানে দীক্ষা নেওয়ার পর একটি কথা হবে তাকে অবিকল অনুসরণ, তার দেওয়া নীতিবিধি মানবার জন্য প্রচেষ্টা পরায়ণ থাকা এবং এই পথেই প্রকৃত শিক্ষা আমাদের আয়ত্তে আসতে পারে। নানা প্রশ্ন আছে, নানা প্রশ্ন আছে, নানা রকম তাত্ত্বিক আলোচনা এখানে আছে, সেসব বাদে আগে ওই নিজের দোষ দুর্বলতা নিয়ে তাকে যথার্থভাবে মাথায় বহন করে নিয়ে যেতে হবে এবং এইভাবে এই কাজটি যেভাবে তারা করবেন তারাই তার আশীষ লাভে ধন্য হবে। নানা প্রশ্ন আমাদের আছে। এক পর্যায়ে তিনি বলেছেন যে প্রশ্ন তোমার অস্ত যা রহু যুক্তি স্বরে তোমার ব্রত পর্ব পালন মরণ স্তব্ধ করে, আমাদের সকলের এই মরণ স্তব্ধ করে তার ব্রত পালনের যে অঙ্গীকার সেটা আমাদের মধ্যে জাগরণ থাকুক। শ্রদ্ধাভাজন দাদাও মায়েরা আমার বক্তব্যে নানা রকম ভুল বিভ্রান্তি থাকতে পারে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আর মূলত আমি বক্তা নই, কথাও তেমন জানি না, জ্ঞান গরিমাও নাই, সাধন পর্যন্ত নাই, কাজে এইগুলি না থাকলে প্রকৃতপক্ষে মানে বক্তৃতার দ্বারা মানুষকে উদ্দীপ্ত করা যায় না। আমাদের যারা মঞ্চে রয়েছেন অবশিষ্ট যারা রয়েছেন বিজ্ঞ বক্তা তাদের বক্তব্য শুনে আমরা নিজেদেরকে হৃদয় সমৃদ্ধ করি এই প্রার্থনা জানিয়ে আপনাদের আবারও আমার বিনম্র প্রণাম জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় জগন্নাথ।